বিবাহ বার্ষিকী মানেই আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধব সহযোগে আনন্দে মেতে ওঠা, কিংবা স্বামী স্ত্রী জুটির নিভৃত সহাবস্থান। কিন্তু এই সবকিছু থেকে দূরে সরে তাদের প্রথম বিবাহ বার্ষিকীকে চিরস্মরণীয় করে রাখতে এক ভিন্ন পন্থা অবলম্বন করলেন রঘুনাথপুর শহরের পশ্চিম পল্লী এলাকার অমিত বাউরি ও তার স্ত্রী। তারা তাদের বিবাহ বার্ষিকীর দিনটা কাটালেন আদ্রা শহরের মণিপুর গ্রামের অরুণোদয় শিশু নিকেতনে। ওই শিশু নিকেতনের কচি কাঁচা যুবক যুবতী ও বৃদ্ধ বৃদ্ধার সাথে এদিন অমিতবাবু ও তার স্ত্রী নিকেতনের সকলের জন্য খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত করেন এবং তাদের পরিবারের সদস্যবর্গের স্বহস্তে সেই খাদ্য পরিবেশন করেন। প্রসঙ্গত, অমিতবাবু চলো মানুষের পাশে দাঁড়াই নামক গ্রুপের একজন সক্রিয় সদস্য। এদিন জঙ্গলমহল এর প্রতিনিধিরা অরুণোদয় শিশু নিকেতনে উপস্থিত হয়ে অমিতবাবুর এই মহান উদ্যোগের সাক্ষী হয়ে রইলেন এবং সেই সঙ্গে তারা পরিচিত হলেন সুদূর জাপান থেকে আগত এনজিও সংস্থার সাথেও। জাপানি এনজিও সংস্থার সদস্যরা জানান যে তারা অরুণোদয় শিশু নিকেতনের জন্য কিছু একটা করতে চায় এবং সেজন্য নিকেতন পর্যবেক্ষণের উদ্দেশ্যে তারা সেখানে এসেছিলেন। আমি মানে গিয়েছিলাম অনেকদিন ধরে কি একটা নিজেদের স্পেশাল ডে কিছু স্পেন্ড করব, তার মাঝে আমি ভাবলাম আজকে আমাদের অ্যানিভার্সারি, বাচ্চাদের সাথে কাটাই, এখানে অনেক ওল্ডেজরা আছেন, আমার সকলের সাথে এই ধরনের মানুষরা যারা আছেন একাকিত্বভাবে থাকেন তাদের সাথেই কাটাতে ভালো লাগে, আর নিজেকে এর মধ্যে থেকে খুশি করতে পারি, নিজেকে তার সাথে অপরজন করে খুশি করছি। আমি চাইবো, আমরা তো বাইরে বাইরে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টেই কাটাতে পারতাম বা কিছু, অনেকেই সেটা করেন, আমি চাইবো যদি একটা সকলের সাথে কাটানো যায় অনেক ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে যারা এটা করতে চান। আমি চাইবো যে আমি আরো আমার নিজের যেগুলো দিনগুলো আছে বা আরো অনেকেই বলবো যেন এখানে সবাই কাটাই, আমিও নেক্সট ট্রাই করবো আবার নিজের সাধ্য মতো এখানে এসে যতটুকু এদের যাতে ব্যবস্থা করতে পারি। তো এদের সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম, যারা আছে বাচ্চারা তাদের অনেকের অনেক প্রবলেম আছে, চেষ্টা করবো যে যেখানে উচ্চস্তরে গিয়ে এদের যদি কিছু ব্যবস্থা করা যায় আমি চেষ্টা করবো সেখানে গিয়ে আর্গুমেন্ট করা এরা কী চাইছে, বা যারা ওল্ডেজরা ছিলেন তাদেরও অনেক প্রবলেম পেয়েছি আমরা, আমরা সেগুলো চেষ্টা করবো সকলের সাথে মিলে যেন এটা সমান্তরালভাবে নিয়ে যাওয়া যায়। আমি পেশাই আইটিআই কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অমিত কুমার বাউরি। আপনার নাম? সঞ্চিতা বাউরি। আপনি পেশাই?